সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল এসটিভি বাংলা দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব দর্শক আজকের প্রতিবেদন দর্শক আজও আমরা চলে এসেছি মোহাম্মদপুর ঘাটারচর আহমেদ এগ্রো এই হাচিনা আপার ডেইরি খামারে চলুন দর্শক আমরা হাচিনা আপার ডেইরি খামারের আজকের আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাচিনা আপা নতুন একটি খামারের শেড নির্মাণ করেছেন আমরা জানব আপনারা দেখতে পাচ্ছেন এই খামারের হাচিনা আপার নতুন খামার তৈরি করছেন এবং শেড নির্মাণ করছেন আমরা এই শেড নির্মাণে কি রকম খরচ গরু পালন এই শেড নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন একটি খামার তিনি তৈরি করতে যাচ্ছেন আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো হাচিনা আপার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই শেড নির্মাণে খরচ কীভাবে হয়েছে কীভাবে করতে হয়েছে এর পরিকল্পনা কী এখানে তিনি কী পালন করবেন কয়টি গরু পালন করবেন এই সব বিষয় নিয়ে আমরা হাচিনাপার সাথে কথা বলব দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন আমরা তার খামারে তার এই বিশাল গরুর খামার আরও আছে আমরা ভিতরে তিনি তার পুরানো খামার আছে আমরা আজকে কথা বলবো হাচিনাপার এই নতুন খামারটি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনি নতুন করে শেড তৈরি করছেন আপনি দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক আমরা এই উপরে টিন দিচ্ছেন এইভাবে তিনি তৈরি করছেন বেশ কাজ রানিং আছে বেশ কিছু এগিয়ে গেছে আমরা জানবো এই সব বিষয়ে কথা বলবো হাসিনা আপার সাথে কি পরিকল্পনা তিনি নতুন খামার করছেন এখানে তিনি ছাড় গরু মোটা তাজা করবেন এ বিষয়ে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব দর্শক চলুন আমরা এই খামারের যিনি মালিক হাসিনা আপা তার সাথে কথা বলি আমরা দেখতে পাচ্ছি তিনি নতুন একটি শেড নির্মাণ তৈরি করছেন নতুন করে খামার শুরু করবেন আমরা জানি হাচিনাপার পুরানো গরুর খামার আছে ডেইরি ফার্ম আছে আমরা সেই বিষয়ে ইতিপূর্বে প্রতিবেদন তৈরি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সে বিষয়ে কিছু কথা বলবো আজকে কী অবস্থা বর্তমানে খামারে তবে আমরা শুরুতেই এই যে নতুন শেড নির্মাণ করছেন এটি নিয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আচ্ছা আমরা তো জানি যে আপনার একটি গরুর খামার আছে দীর্ঘদিন ধরে এখন সেই খামারের কী অবস্থা বর্তমানে জি আলহামদুলিল্লাহ ভালো এখন গরুগুলো আমি এখানে নিয়ে আসবো নতুন ঘরে আচ্ছা নতুন ঘরে নিয়ে আসবেন জি আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছি একটি নতুন শেড নির্মাণ করেছেন এই শেড নির্মাণ করছেন কী পরিকল্পনা থেকে আপনাদের শেড ওখানে আছে নতুন বলছেন যে এখানে নিয়ে আসবেন তাহলে ওখানে কী করবেন এই বিষয়ে একটু জানতে চাচ্ছি কী পরিকল্পনা আছে ওই শেডটাতে আমি সার গরু উঠাবো সার গরু জি আচ্ছা এই যে সার গরু কতগুলি এখানে যে এই শেডটা তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে কী পরিকল্পনা করছেন কতগুলি গরু রাখা যাবে এখানে এখানে দুই সাইডে 26টা গরু রাখা যাবে এখন এক সাইড ক্লিয়ার করছি এই সাইডে এখন বাকি যে গরুগুলো আছে ওগুলো নিয়ে আসবো আর ওখানে আমি সার গরু উঠাবো এখানে 26টা গরুর রাখা যাবে দুই সাইডে মানে এক সাইড কমপ্লিট করেছেন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গরু রাখার মতো পজিশন হয়েছে তাহলে এখানে 13টা গরু রাখা যাবে জি এই মুহূর্তে আচ্ছা এই যে 13টা গরু যে শেড নির্মাণ করেছেন এখানে কী কী কীভাবে পরিকল্পনা করছেন এর নিচে কী কাজটা কীভাবে হয়েছে উপরের দেখছি টিন দিয়ে দিয়েছেন অক্সিজেন দিয়েছেন কীরকম খরচ হয়েছে এখানে আমি আমার আগের ঘরের থেকেও বেশি ভালো করে করেছি কারণ এখানে আগে নিচে ইটা বিছাইছি তারপরে ঢালাই দিয়েছি চারি তো সেম আগে ঢালাই দিছি তারপরে ইটা বিছাই আবার ঢালাই দেওয়া এভাবে করেছি কারণ ইঁদুরে কেটে ফেলছে ওই চারিগুলা এই জন্য এটাতে যাতে না হতে পারে আমরা দর্শক তিনি বলছেন যে ইঁদুরে কেটে ফেলছে চারিগুলা বেশ মজবুত করেছেন হ্যাঁ ভিতরে কয়েক দুই স্তরে ঢালাই করেছেন জি দর্শক আমরা দেখতে পাচ্ছেন এই যে যে গরু রাখার যে ই করা হয়েছে এখানে দুই স্তরে ঢালাই করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এখানে 26টি গরু রাখা যাবে তাই তিনি বলছেন যে এখন বর্তমানে 13টি রাখা যাবে ভবিষ্যতে আরও সাইডে কমপ্লিট করে আরও 13টি গরু তুলবেন আচ্ছা এই 26টি গরুর জন্য এই শেড নির্মাণে এখন পর্যন্ত কী পরিমাণে খরচ হয়েছে আমি এক সাইড ক্লিয়ার করছি তাইতে আমার 2,12,000 টাকা লাগছে আর ওই সাইডটা এখনও করি নাই করবো পরে ওই সাইডটা এখনও কমপ্লিট করতে পারেন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে 13টা গরু নিয়ে আসতেন আপনার খামারে এখন কতটা গাড়ি আছে
13টা আছে জি এই যে কারণে আপনি 13টার জন্য কমপ্লিট করেছেন হ্যাঁ আচ্ছা 13টা গরু ভবিষ্যতে বলছেন যে আপনি সার গরু তুলবেন জি এই সার গরু কি করবেন নিজে আগামী কুরবানির জন্য চিন্তা করছেন নাকি না কুরবানি তো আছে তারপরও আমি চাচ্ছি যে প্রতি মাসেই যাতে বিক্রি হয় এই ধরনের একটা কিছু নিব আর কি উদ্যোগটা এরকমই যে প্রতি মাসে যাতে বিক্রি করতে পারি প্রতি মাসে যাতে গরু বিক্রি করতে পারেন হ্যাঁ মোটা তো করতে থাকবেন সারা বছরই থাকবে কিন্তু তাতে যেন প্রতি বছরই গরু বিক্রি হয় সেই সাথে কোরবানি তো সামনে আসি জি কোরবানি তো থাকবেই সেটি সার গরু থাকলে কোরবানির জন্য প্রস্তুত করবেন এবং প্রতি মাসে যাতে বিক্রি করতে পারেন জি জি এই যে প্রতি মাসে গরু বিক্রি করতে হবে কতগুলি টার্গেট নিছেন এই সার গরু তুলবেন এরকম কি পরিকল্পনা করছেন ওটা তো বিক্রি করার উপরে সব ডিপেন্ড করবে যখন দেখবো যে হ্যাঁ চাহিদাটা বেশ বাড়ছে তখন আমিও গরু কিনা বাড়াবো এভাবে তবে আপাতত হয়তো 15-20টা আনতে পারে ওইখানে তো ঘরটা অনেক বড় আছে ঘরটা তো বেশ বড়ই আছে এখন যে 13টা গরু আছে বা আরও বাছুর আছে এই জন্য বেশ বড় আছে কয়টা সার গরু তোলা যাবে 15-20টা না ওখানে গরু ধরবে 29টা 29টা জি আচ্ছা আচ্ছা আপনি এখন ভাবছেন যে 15-20টা তুলবেন এর পরিস্থিতি বুঝে কিভাবে বিক্রি হয় এই লক্ষ্যে আপনারা ভবিষ্যতে হয়তো আরও বাড়ানোর চিন্তা আপনি করছেন আচ্ছা এই যে গরু পালন করছেন দীর্ঘদিন ধরে কি মনে হচ্ছে মানে নতুন উদ্যোক্তা যারা আপনার এই প্রতিবেদন দেখে দেখবে যে আপনি গরু পালন করছেন লাভবান কীরকম হচ্ছে সেটা আপনি জানতে চাচ্ছি সফলতা কীরকম আসছে গাভীর সফলতা একটা বাছুর বছর শেষে বাছুরটাই হচ্ছে মেইন আর দুধ তো প্রতিদিন কাটা প্রতিদিনই খরচ হয়ে যায় ওটাতে খুব বেশি লাভ নেই হ্যাঁ ওটা প্রতিদিনই খরচ মানে প্রতিদিন গরু পালনে যে খরচ হয় দুধ বিক্রি করে সেটাই আপনার সংসার খরচ গরুর খামারের খরচ সেটা দেখা যায় ওইভাবে রানিং থাকে আর যে বছর শেষে যে বাছুর আসে সে কি বলছেন যে ওইটা লাভ সেই সাথে এখন যদি আপনি সার গরু পালেন সেখানে যদি কিছু আসে লাভবান আসে এই চিন্তা করে আপনি নতুন করে এই সেট নির্মাণ করছেন আরও গরু তোলার চিন্তা করছেন বর্তমানে আপনি শুধুমাত্র বাছুর দিয়েই লাভবান আছে এখন আপনার কাছে কতগুলি বাছুর আছে এই মুহূর্তে আমার 7টা বাছুর আছে 7টা বাছুর আছে এটি কি সবই পাঁচটা ওর ভিতরে আছে দুইটা আমরা একটু দেখি বাছুরগুলি চলুন দর্শক তিনি বলছেন যে বাছুর থেকে লাভ মানে একমাত্র লাভের আশা সেটি একটু আপনারা দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে বেশ কয়েকটা বাছুর দেখতে পাচ্ছি এই যে বাছুরগুলি দেখতে পাচ্ছি এটা কি সবগুলি কি আপনার খামার থেকে আসছে না ক্রয় করে আনছেন না আমার এখানে তিনটা আছে কিনা একটা এটা আর এটা আর এটা এটা হচ্ছে আমার পালের পালের আচ্ছা মানে কিনা মানে গাভীর সাথে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি পাঁচটা এইগুলো কি সবই বকনা নাকি সার বাছুর আছে না তিনটা সার বাচ্চা আর দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা আর ওইটা মেয়ে বাচ্চা বকনা এটা বকনা আছে এটা কি জাতের বকনা এটা ফিজিয়ান আচ্ছা এই যে বাকনা সার বাচ্চাও আছে ভবিষ্যতে তো সার তৈরি করতে পারবেন সেই সাথে কিছু কীরকম মানে পর্যায়ে আপনি কিনতে চাচ্ছেন কোন পর্যায়ে মানে সার বাচ্চা কিনতে চাচ্ছেন যেগুলো বিক্রি হবে প্রতিদিন মানে কষাই কাছে বিক্রি করা যায় এরকম দেখে দেখে মানে আন্দাজ কিনতে চাচ্ছেন না দাঁতা জায়গার সার বাচ্চা সেগুলো কিনতে চান দুই রকমই দাঁত বে আর দাঁত ছাড়া দুইটাই আর কি নিব না আমরা তো জানি যে প্রায় 18 থেকে 18 মাসের পরে 2 বছর হলে একটা সার বাচ্চা দাঁতে তখনই তার কোরবানির জন্য উপযুক্ত এই যে এইরকম এই 2021 যদি কোরবানি হয় তাহলে আর বেশি দিন না আমাকে তখন ওভাবেই নিতে হবে যেগুলো কোরবানি দিতে পারবে সেরকম দেখে নিতে হবে আর যেগুলো আমি আর একটু পরে বিক্রি করব তখন দেখা যাবে যে ওটা আমার ওইভাবে মানে যেগুলো আপনি কোরবানির সময় উপযুক্ত হবে সেগুলো কোরবানি বিক্রি করতে পারবেন না হয় আরো পরে বিক্রি হবে এইরকম চিন্তা থেকে হবে জি আচ্ছা এছাড়া এই যে গরু পালন করছেন আপনি একজন নারী উদ্যোক্তা আপনার মতো যদি এই প্রতিবেদন দেখে আরো নারী উদ্যোক্তা আপনার মতো খামার শুরু করতে চায় তাদের কি করণীয় আসলে আমাদের দেশে অনেক মেয়েরাই পুরুষের কাছ থেকে অনেক অনেক ধরনের সংসার থেকে অনেক অবহেলিত কিন্তু তারা শুরু করতে পারে একটা দুটা গরু নিয়ে শুরু করতে পারে শুরু করলে ভালোই হয় যে তাদের ওই কষ্টটা থাকে না এটা করতে পারে যেমন আমি আমার মন আগের থেকেই চাইতো যে আমি একটা খামার করব
তো পরে আমি যে কোথায় করব কিভাবে করব বুঝতে পারি নাই। তারপর আমি আমার হাজবেন্ডের সাথে বললাম, বলার পরে তখন সে এই জায়গাটা আমাকে নিয়ে আসলো যে দেখি এখানে গিয়ে যে ঘাটাচর। পরে এখানে আসলাম, আসার পরে তখন আমি এই জায়গাতেই বাসা ভাড়া নিয়ে নিই, বাসা ভাড়া নিয়ে তারপরে এই জায়গাটা দেখে এখানে আসি। এখানে এসে তারপর জায়গাটা ভাড়া নিই। ওখান থেকে আমার পাটনা ভাইরা আছে, ওনারা গরু উঠায়। দুইটা গরু দিয়ে আমি শুরু করছিলাম, এটা আমি আগেও বলছিলাম। তো দুইটা গরুর থেকে এখন আমার 13টা গাভী হয়েছে, আর এখন ভবিষ্যতে আরও বাড়াবার ইচ্ছাও আছে। সেটা তো আমরা দেখতে পাচ্ছি, আপনি নতুন শেড নির্মাণ করছেন, সার গরু তুলবেন, হয়তো গাভী গরু ভালো পাইলেও তাও তুলতে পারেন, ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে। এই যে কথা বলছেন যে একজন নারী নিজেকে স্বাবলম্বী করতে হলে এভাবে এক দুইটা গরু পালন করে শুরু করতে পারে, তাহলে নিজেকে নিজের মানে অন্যের হাতে হাত পাততে হবে না, নিজেকে একজন গর্বিত নারী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে, নিজের মতো স্বাধীনভাবে চলতে পারবে, কোনো কিছু প্রয়োজন হলে নিজে এই যে গাভী পালন করে বা এই যে একটা বিজনেস, এটা একটা এখন এই গরু পালন কিন্তু আগের মতো সেই গ্রামের গরু পালন নেই, এটি একটি কমার্শিয়াল বিশাল বিজনেস হিসাবে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশে ডেইরি ফার্ম বা গরু মোটা তাজাকরণ বিশাল একটি প্রজেক্ট হিসাবে দাঁড়িয়ে গেছে, এটি একটি ব্যবসা, কমার্শিয়ালভাবে মানুষ গরু পালন করে, বিশালভাবে ইন্ডাস্ট্রি সে বিশালে তৈরি হয়ে গেছে। বাংলাদেশে দুধের চাহিদা অনেক বেশি, আপনি তো বেশ এই গরুর দুধ এখান থেকেই বিক্রি করেন? হ্যাঁ, এখান থেকে বিক্রি হয়, ঢাকায় আসে লোক আসে, ওনারা ঢাকায় নিয়ে যায়, পাইকার আছে। আপনি যদি খামার থেকে কেউ যদি গরু দুধ ক্রয় করতে চায় কত টাকা বিক্রি করেন? সেটা জাত বুঝে দামটা হয়। না, গরুর দুধের কথা বলছি। গরুর দুধটা আমরা খামার থেকে বিক্রি করি 75 টাকা করে। 75 টাকা? জি। আর বাইরে বিক্রি করলে? ঢাকায় যখন দিয়ে আসি ওটা 80 টাকা করে। 80 টাকা খামার থেকে 75, ঢাকায় 80 টাকা। হ্যাঁ, আচ্ছা। তাছাড়া আপনার কাছে কি কি জিনিস পাওয়া যাবে? বাছুর বিক্রি করেন বা গাভী গরু বিক্রি করেন কিনা? এই কি কি জাতের আপনার দর্শকদেরকে বলবেন যে আপনার কাছ থেকে কেউ যোগাযোগ করে ভালো জাতের গাভী ক্রয় করতে চায়? অনেক মানুষ আছে যে গরু ক্রয় করতে চায়, গাভী পালন করতে চায়, তারা জানে যে হাট থেকে ক্রয় করলে প্রতারণার শিকার হতে পারে, বলে একটা বলে একটা সেটা কাছে নিয়ে এসে দেখা যায় সেটা হয় না, অনেক ধরনের ধরা খায়। এরকম খামারিদের কাছে কিনতে চায় মানে সঠিক জিনিসটা আপনারা যেটা বলবেন সেটাই যাতে পায়, এরকম যদি কেউ আপনার কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে চায়, আপনার কাছে সে কী কী জাতের গাভী বা বাছুর এই মুহূর্তে পাওয়া যাবে? আমার কাছে এখন বর্তমানে ফিজিয়ান গাভী আছে, রানী আছে, এই দুটোই আছে। কিন্তু আমার এখানে প্রত্যেকটা গরুই ওরা সকালবেলা দুধ দেয় 8-9, বিকালবেলা 5-6 এভাবে দুধ দেয়। আর এখানে কোনো ফাঁকিঝুঁকি কোনো কারবার নাই, ফাঁকিঝুঁকি কারবার নাই, এটা যেহেতু খামার এই জন্য। দর্শক তিনি বলছেন, হাসিনাপা বলছেন যে ফাঁকির কোনো কারণ নাই, তার কারণ নিজের খামারে এখান থেকে যদি কেউ সংগ্রহ করে নিজ দিদায় সংগ্রহ করতে পারে, যেটি বলবে সেটি তারা পাবে আমরা জানতে পারছি। আচ্ছা, আপনার সাথে তো যোগাযোগ করবে, আমরা আপনার নাম্বারটা জানতে চাচ্ছি যে কীভাবে যোগাযোগ করবে, এই ঠিকানাটা একটু বলবেন, জায়গাটা কি? এটা হচ্ছে ঘাটাচর খালপার, মসজিদের পাশে বললেই হয়, ঘাটাচর খালপাড়ে। প্রজাপতি পরিস্থান বাসে এসে ওই বাস স্টপে নেমে যে আমি খালপাড় যাবো, খালপাড় মসজিদ। খামারের নাম কি? আহমেদ এগ্রো। আহমেদ এগ্রো। দর্শক আপনাদের ঠিকানাটা বলছে, আমরা সেই সাথে যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বারটা দেবো, আপনার নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আপনার খামার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের প্রতিবেদন এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।